অবরুদ্ধ গাজায় নির্বিচারে বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এ হামলাকে বর্বর আখ্যা দিয়ে নিউইয়র্ক সিটির রাজপথে প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা। ম্যানহাটনের ব্রাইন্ট পার্ক থেকে সেনেটর কিরস্টেন জিলিব্যান্ডের অফিস পর্যন্ত বিস্তৃত ছিল বিক্ষোভটি। অংশগ্রহণকারীরা কংগ্রেসকে ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানান। তবে বিক্ষোভে বাধা দেয় পুলিশ। ম্যানহাটনের মিড টাউনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করায় শতাধিক ব্যক্তিকে হেফাজতে নিয়েছে সিটি পুলিশ। গাজায় ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সহায়তা বাড়ানোর দাবি জানানো হয় শুক্রবারের এ বিক্ষোভে। বিক্ষোভকারীরা ইসরায়েলি সামরিক বাহিনীকে সহায়তা বন্ধের দাবি জানান। ইসরায়েলি সেনারা গাজায় গণহত্যা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তারা। I don't see how killing thousands of children. পুলিশ জানিয়েছে ইস্ট সাইডের জিলিব্যান্ডের অফিসের বাইরে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করা শতাধিক মানুষকে আটক করা হয়েছে। এদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রুকলিনের ডিস্ট্রিক্ট 39 এর কাউন্সিল মেম্বার শাহানা হানিফও রয়েছেন। বিদ্যুৎ, পানি ও খাদ্য সহায়তা বন্ধ এবং আন্তর্জাতিক আইন অমান্য করে গাজার বাসিন্দাদের অবরুদ্ধ করায় ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ জানান নিউ ইয়র্কের বিক্ষোভকারীরা। গাজায় এক চতুর্থাংশ বাসিন্দা বাস্তুচ্যুত দাবি করে বিক্ষোভকারীরা বলেন তারা যে কোনো উপায়ে উদ্বাস্তুদের সাহায্য করতে চান। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।